এ রাজ্যে ধান ব্যবসার সঙ্গে সরাসরি যুক্ত রয়েছেন কয়েক লক্ষ মানুষ তবু তাদের উপেক্ষাই করা হয়ে থাকে পুরুলিয়ায় পশ্চিমবঙ্গ রাজ্য ধান্য ব্যবসায়ী সমিতির পঞ্চম রাজ্য সম্মেলনে এমনই অভিযোগ উঠল ছাব্বিশে ডিসেম্বর রবীন্দ্রভবনে এই সম্মেলন অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন সংগঠনের প্রায় এক হাজার চারশো এদিন ফরে নাম দিয়ে তাদের অপমান করা হয় বলেও দাবি করেন অনেক বক্তা তাদের কাছে ব্যবসা করার সব রকমের বৈধ কাগজপত্র রয়েছে তারপরও এই ব্যবসায়ীদের ফড়ে দালাল ইত্যাদি নামে অভিহিত করা হয় এটি চরম অসম্মানজনক এরপরও ধান্য ব্যবসায়ীদের ওপর পুলিশি জুলুমও হয়ে থাকে বলে অভিযোগ করেন অনেক বক্তা সম্মেলনে পশ্চিমবঙ্গ রাজ্য ধান্য ব্যবসায়ীদের পক্ষ থেকে মোট আট দফা দাবি তুলে ধরা হয় তাদের দাবি প্রসঙ্গে সংগঠনের সহসম্পাদক বিশ্বজিৎ মল্লিক বিস্তৃতভাবে জানান সংবাদ মাধ্যমকে প্রথমেতেই আপনার চ্যানেলের মাধ্যমে পশ্চিমবঙ্গ রাজ্য ধান্য ব্যবসায়ী সমিতির তরফে আপনাদের চ্যানেলকে রাজ্যবাসীকে এবং রাজ্যের কৃষক ভাইদের আমরা ধন্যবাদ জানাই আজকে সম্মেলনে সম্মিলিত হয়েছি সকলে বেশ কিছু উদ্দেশ্য নিয়ে উদ্দেশ্যের মধ্যে আমাদের দাবি দেওয়াও যেমন আছে আমাদের কিছু সোশ্যাল মেসেজ দেওয়ারও আছে আমাদের দাবি দেওয়ার মধ্যে যেগুলো আছে সেগুলো হচ্ছে প্রথমতই আমরা একটা ব্যবসায়ী হতে গেলে যা যার প্রয়োজন হয় যেমন ট্রেড লাইসেন্স আর এম লাইসেন্স জি এস আমাদের সমস্ত ব্যবসায়ী বন্ধুদের কম বেশি করে সকলেরই রেজিস্ট্রেশন বা লাইসেন্সগুলো বহন করি আমরা আমরা লক্ষ লক্ষ টাকার নয় ধান ব্যবসাটা কোটি কোটি টাকার ওপরে হয় অথচ আমরা সরকার বাহাদুরের কাছে ব্যবসায়ী বলে প্রতিভাত হলাম না এখনও পর্যন্ত আমরা যখন খাদ্যমন্ত্রীর সঙ্গে বারবার বসি তখন উনি বলেন আমি মাঠে ময়দানের কথা মাঠে ময়দানে বলি কিন্তু তোমাদের তো কোনো অসুবিধা হচ্ছে না আমরা বলি দাদা আপনারা ফোরে দালাল আমাদের অভিহিত করেন ফোড়ে কথাটার অর্থ জানেন পুরুলিয়ার মানুষের কাছে ফোড়ে কথাটার অর্থ হচ্ছে চোর আমরা কি চোর প্রকৃত অর্থে তা তো নয় আমাদের সংগঠিত এবং অসংগঠিত ক্ষেত্রে রাজ্যে চল্লিশ হাজার ধান্য ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছে আপনারা ভাবতে পারেন চল্লিশ হাজার মানুষের সঙ্গে গড়ে পনেরো জন পরিবহন কর্মী এবং মুটিয়া মজদুর রয়েছে সংখ্যাটা কোথায় দাঁড়ায় ছ লক্ষ এই ছ লক্ষ মানুষের অন্য সংস্থান ছ লক্ষ মানুষ করেন কতজনের জন্য প্রত্যেকের পাঁচজনের যদি পরিবার দ্বারা হয় তাহলে তিরিশ লক্ষ মানুষ এই ব্যবসার সঙ্গে সরাসরি প্রত্যক্ষ বা অপ্রত্যক্ষভাবে যুক্ত সরকার কি তাদের কথা একবারও ভাববে না এই ছেলেগুলো এই ব্যবসায়ীরা যদি আজকে কর্মহীন হয়ে পড়ে রাজ্যে কি অরাজকতা সৃষ্টি হবে না আমরা যে কাজটাই করি সরকার বাহাদুর তার ফুড প্রকিউরমেন্ট অত অর্থাৎ খাদ্য সংগ্রহ প্রক্রিয়াতে আমরা বারবার যুক্ত হতে চাইছি সরকার বাহাদুরের কাছে উনি ওনারা সেটা করছেন না যদি না করেন কৃষকের ঘর থেকে সেই ধানটা কেউ না কেউ তো তুলে নিয়ে যায় রাম নিয়ে যায় না হয় রহিম নিয়ে যায় তার মুটেরা নিয়ে যায় তাহলে আমরা যখন রয়েছি আমাদের যখন সর্ব পরিকাঠামো রয়েছে আমরা সরকার বাহাদুরের কাছে অনুরোধ যে আমাদের পরিকাঠামো খাদ্য প্রক্রিয়া মানে ফুড প্রকিউরমেন্ট যাকে বলে খাদ্য সংগ্রহ পদ্ধতির সঙ্গে আমাদের যুক্ত করা হোক একটা ভাবার বিষয় আছে যে দেশের সত্তর শতাংশ মানুষ কৃষি এবং কৃষক এবং কৃষির সঙ্গে যুক্ত সেই দেশের অর্থনীতিতে তাদের অবদান মাত্র তিরিশ শতাংশ এটা আমার একটা উন্নত দেশের জন্য খুব লজ্জার বিষয় তো সরকার বাহাদুরের কাছে আমাদের আবেদন থাকবে প্রকৃত অর্থে আমরা স্বীকৃতি পেয়েছি কারণ ট্রেড লাইসেন্স যখন সরকার বাহাদুর আমাদের কাছ থেকে নিয়ে ট্রেড লাইসেন্সটা দিচ্ছেন তখনই আমরা স্বীকৃতি পাচ্ছি কিন্তু এই অসম্মানজনক কথাবার্তা ফোরে দালাল যেটা নিয়ে আমরা কম বেশি করে সকলেই হাস্যস্পদ হয় আত্মীয়স্বজনের বাড়িতে আমরা শ্বশুরবাড়ি গেলে এই যে আমার ফোরে জামাই এসে এইভাবে বলা হয় এটা আমাদের সকল আমাদের এই ধান্য ব্যবসায়ী সমিতির পক্ষে লজ্জাসকর ব্যাপার আমরা এর বিহিত চাই আমরা যেহেতু কৃষক ঘরের সন্তান কৃষক তার উৎপাদিত ফসলের সঠিক মূল্য এখনও পাইনি আজকের দিনের ওপর দাঁড়িয়ে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্য ফসল ধান সেই ধানের সরকারি সহায়ক মূল্য আমরা অন্তত পঁচিশশো টাকা কুইন্টাল চাই আমরা চাইব সমস্ত এলাকা কৃষি জমি সেচ সেবিত হোক অর্থাৎ ক্যানেল যা সমস্ত জায়গায় যায় যেন আমরা চাইবো ডিজেলের ওপর ভর্তুকি দেওয়া হয় পাম্প চালানোর জন্য ইলেকট্রিক বিলে ভর্তুকি দেওয়া হোক আমরা একই সঙ্গে আমাদের চাওয়া বা দাবির সঙ্গে সঙ্গে সরকার বাহাদুরকে একটা বিষয়ে আমরা ধন্যবাদ দিতে পারি সেটা হচ্ছে যে কৃষকের ঘর থেকে সরকারি সহায়ক মূল্যে এমএসপি যাকে বলা হয় মিনিমাম সাপোর্ট প্রাইস সে এম এস যে সরকার ধান কেনে প্রকৃত অর্থে তার বাস্তবায়িত এই সরকার করছেন এই জন্য এই সরকারকে কিন্তু আমরা এই একটা বিষয়ে ধন্যবাদ দিতে পারি আর আমরা শুধুই ব্যবসা করি না যে ব্যবসাদার মানেই লাভ করে উনাফাখর আমাদের পরিচয়টা তা কিন্তু নয় আমরা বিভিন্ন সমাজ সমাজসেবার সঙ্গে যুক্ত আছি যেমন বিভিন্ন জায়গায় রাজ্যের বিভিন্ন ব্লক জোন জেলা কমিটি রক্তদান শিবির করি আমরা বস্ত্রদান শিবির করি তিন বছর আগে বর্ধমান এবং বীরভূমে বিধ্বংসী বন্যা হয়েছিল সেই বন্যার টানে আমরা লক্ষ লক্ষ টাকা খরচা করেছি বহু লক্ষ টাকা খরচা করেছি সেই বন্যার টানে আমরা বিভিন্ন ধরনের মেয়েদের বিয়ে গরিবের আটকে গেছে যদি আবেদন আছে এবং আমাদের সামর্থ্য কুলোয় মেয়েদের বিয়ের ক্ষেত্রে সাহায্য করি আমাদের সাহায্য মতো আজকেও এই মঞ্চ থেকে বাঁকুড়া জেলার এক ক্যান্সার আক্রান্ত পেশেন্টকে খুবই হতদরিদ্র গরিব একটা মন্দিরে উনি পুজো করেন পাঁচশো টাকা মাইনেতে তো ওনার পরিবারের হাতে আজকে দশ হাজার টাকা একটা তুলে দেওয়া হবে আমার রাজ্য সংগঠনের তরফ থেকে তো আমরা আপনাদের চ্যানেলের প্রতি মানে আবেদন মানে আপনাদের আমাদের প্রকৃত অর্থে আমাদের বক্তব্য আপনারাই পৌঁছে দিতে পারেন সরকার বাহাদুর বা সমাজের কাছে সেজন্য আপনাদের চ্যানেলের কাছে আমাদের আবেদন রইল যে আমাদের কৃষক সন্তান এই ধান্য ব্যবসায়ীদের প্রকৃত সমস্যাগুলো আপনারা তুলে ধরবেন একটা কথা বলতে আমি পরিশেষে বলি যে প্রতিমাধ্যে পুলিশের এই যে হস্তক্ষেপ এটাকে বন্ধ করা উচিত পুলিশি জুলুম যাকে আমরা গোদা মানে বাংলায় বলি আমরা পুলিশি জুলুম বন্ধ করতে হবে এটা আমাদের দাবি